লম্ববৃত্তাকার চোঙ সংক্রান্ত সমস্যাটি কি বলেছে? এ জায়গায় একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমি বেশি হতো। চোঙটির উচ্চতা কত তাহলে এটি নির্ণয় করতে হবে। তাহলে ছবি দুটো আমি এঁকে রেখেছি। প্রথমে বলেছে কি, এই চোঙটির ব্যাসার্ধ উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ উচ্চতা যদি এইচ ধরি ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে 2R হচ্ছে এর উচ্চতা। আবার বলেছে উচ্চতা যদি 6 গুণ হতো, অর্থাৎ H1 যদি 6 গুণ হতো, 6R হতো, তবে এর আয়তন এর আয়তনের থেকে 539 ঘন ডেসিমি বেশি হতো। তাহলে এই চোঙটির উচ্চতা কত নির্ণয় করো। তাহলে এই চোঙটির উচ্চতা নির্ণয় করতে হবে। তাহলে ধরে নিই, আমি প্রথমে ধরি চোঙটির ব্যাসার্ধ, চোঙটির ব্যাসার্ধ ইকুয়াল টু আর ডেসিমি। তাহলে এক্ষেত্রে উচ্চতা কত হবে? উচ্চতা এইচ ইকুয়াল টু দ্বিগুণ, অর্থাৎ বলেছে উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ উচ্চতা হবে 2R ডেসিমি। তাহলে সুতরাং আয়তন কত হবে? তাহলে এক্ষেত্রে আয়তন কী হবে? π r² h, এত ঘন ডেসিমি। অর্থাৎ মান যদি বসাই আমি কি পাবো? π r² × h, এর মান কত হয়ে যায়? 2R, অর্থাৎ পাচ্ছি 2π r³ ঘন ডেসিমি। তাহলে প্রথম এই চোঙটির তাহলে আয়তন কত হচ্ছে? 2π r³ ঘন ডেসিমি। এবার আমি এবার দ্বিতীয় কন্ডিশন কি বলেছে, যদি উচ্চতা 6 গুণ হতো, উচ্চতা যদি 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমি বেশি হতো। তাহলে উচ্চতা 6 গুণ হলে তাহলে চোঙটির উচ্চতা 6 গুণ, অর্থাৎ এক্ষেত্রে H1 ধরি, H1 ইকুয়াল টু 6R ডেসিমি হলে তাহলে চোঙটির আয়তন কত হতো? চোঙটির আয়তন হতো, তাহলে চোঙটির আয়তন কত হবে এক্ষেত্রে? π r² h1, অর্থাৎ π r² h1, এর মান কত হয়ে যায়? 6R, অর্থাৎ 6π r³ ঘন ডেসিমি হবে। অর্থাৎ এই চোঙটির আয়তন কত হবে? 6π r³ ঘন ডেসিমি। এবার কি বলেছে, এটির আয়তন এটির থেকে 539 ঘন ডেসিমি বেশি। তাহলে আমরা কি লিখব? সুতরাং প্রশ্নানুসারে কি লিখব? 6π r³ মাইনাস, কি বলেছে, 6π r³, এটির আয়তন বেশি, এর থেকে কত? 539 ঘন ডেসিমি। তাহলে 6π r³ মাইনাস 2π r³ ইকুয়াল টু 539। তাহলে বা 6π r³ থেকে 2π r³ বাদ দিলে 4π r³ ইকুয়াল টু 539। তাহলে বা এই জায়গায় পাচ্ছি আমরা 4 × π, মানে হচ্ছে 22/7 r³ ইকুয়াল টু 539, বা r³ ইকুয়াল টু 539 গুণন কত হবে? উপরে 7/22, 4 উল্টে গেলে 1/4। এবার কাটাকাটি করছি, 11 × 2 = 22, 11 দিয়ে 4 × 44 = 9, 11 = 99। তাহলে বা r³ ইকুয়াল টু 7 × 49 হচ্ছে 343/8। তাহলে বাকি লিখতে পারি r³ ইকুয়াল টু, এটিরও হোল কিউব করছি, 7/2 তার হোল কিউব,
সুতরাং আর ইকুয়াল টু 7/2। তাহলে এই চোঙটির ব্যাসার্ধ কত? 7/2 ডেসিমি। কিন্তু কি বলেছে, চোঙটির উচ্চতা নির্ণয় করো। চোঙটির উচ্চতা কত? সুতরাং চোঙটির উচ্চতা কি বলেছে, ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ 2 × 7/2 ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ 2 কেটে দিচ্ছে, ইকুয়াল টু 7 ডেসিমি। তাহলে চোঙটির উচ্চতা হচ্ছে 7 ডেসিমি, এটি অ্যান্সার। দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2 এবং ভূমির পরিধির অনুপাত 3:4 হলে তাদের আয়তনের অনুপাত নির্ণয় কর। ছবিটি আগেই এঁকে রেখেছি আমি। দুটি লম্ববৃত্তাকার চোঙ, এই জায়গায় বলেছেন দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2, অর্থাৎ আমরা কি বলতে পারি, প্রথমটি H1 ধরে নিচ্ছে, উচ্চতা দ্বিতীয়টির H2, প্রথমটির ব্যাসার্ধ R1, দ্বিতীয়টির ব্যাসার্ধ R2, প্রথমটির আয়তন V1, দ্বিতীয়টির আয়তন V2। তাহলে এগুলো ধরে নিয়েছি। তাহলে কী কী দেওয়া আছে আমার, চোঙ দুটির উচ্চতার অনুপাত, অর্থাৎ লিখতে পারি H1:H2 হচ্ছে কত, 1:2 ভূমির পরিধির অনুপাত। ভূমির পরিধি মানে এইটুকু ভূমির পরিধি, বৃত্তাকার যে অংশটুকু তার পরিধি। তাহলে ভূমির পরিধি প্রথমটির 2πr1 ইকুয়াল টু, এক্ষেত্রে হবে 2πr1/2πr2। তাহলে 2πr1:2πr2 ইকুয়াল টু 3:4 হলে তাদের আয়তন অনুপাত, অর্থাৎ আয়তন অনুপাত, অর্থাৎ V1:V2 নির্ণয় করতে হবে। তাহলে এ জায়গায় আমি ধরে নিচ্ছি কি, চোঙ দুটির উচ্চতা, ব্যাসার্ধ এবং আয়তন ধরে নিচ্ছি। তাহলে লিখছি, চোঙ দুটির ব্যাসার্ধ যথাক্রমে R1 এবং R2 একক, উচ্চতা ধরে নিচ্ছি, উচ্চতা যথাক্রমে H1 এবং H2 একক, আর কি ধরব, আয়তন যথাক্রমে V1 এবং V2 ঘন একক। তাহলে এটি ধরে নিয়েছি। তাহলে কি দেয়া আছে আমার প্রশ্নে, উচ্চতার অনুপাত, অর্থাৎ যেটি দেয়া আছে আমি লিখছি উচ্চতার অনুপাত, অর্থাৎ লিখতে পারি আমি H1/H2 ইকুয়াল টু কত দেওয়া আছে, 1:2, অর্থাৎ H1:H2 1:2, মানে 1/2 লিখতে পারি। একইভাবে দেওয়া আছে ভূমির পরিধি, এক্ষেত্রে ভূমির পরিধি কত হবে, 2πr1, এক্ষেত্রে হবে 2πr2। তাহলে কী লিখতে পারি, 2πr1/2πr2 ইকুয়াল টু কত দেওয়া আছে, 3/4, অর্থাৎ 3:4 দেওয়া আছে। তাহলে এই জায়গা থেকে আমি কী লিখতে পারি, 2π কেটে দিচ্ছি। তাহলে সুতরাং R1/R2 ইকুয়াল টু 3/4, এটুকু আমি বের করে রাখছি, এটি আমি কাজে লাগাবো। তাহলে এগুলো প্রদত্ত, দেয়া আছে এগুলো, তাহলে এগুলো আমার দেয়া ছিল, এই দুটি তথ্য, এটি এবং এটি দেয়া আছে। তাহলে এবার বলেছে তাদের আয়তনের অনুপাত কত হবে। তাহলে সুতরাং আমরা কি বের করব, V1/V2, চোঙের আয়তনের সূত্র বসাবো। চোঙের আয়তনের সূত্র কি, πr1²H1πr2²H2, তাই পাই কেটে দিচ্ছি, এটাকে আমি একটু সাজিয়ে এরকম করে লিখে নেব, অর্থাৎ R1/R2 হোল স্কোয়ার করে দিচ্ছি ইন্টু H1/H2। এভাবে লিখছি কেন, এই মান দুটো পুট করতে পারবো অতি সহজেই। তাহলে এক্ষেত্রে কী আসবে, R1/R2 মান দেওয়া আছে কত, 3/4। তাহলে 3/4 হোল স্কোয়ার ইন্টু H1/H2 1/2। তাহলে এক্ষেত্রে কত আসবে, 3×9/16 গুণন 1/2, অর্থাৎ আমরা কত বলতে পারি, 9/16 × 32। সুতরাং লিখতে পারি V1:V2 ইকুয়াল টু 9:32।
তাহলে তাদের আয়তনের অনুপাত নির্ণয় করো, তাহলে এটি হবে তাদের নির্ণয় আয়তন অনুপাত। সুতরাং চোঙ দুটির নির্ণয় আয়তন অনুপাত ইকুয়াল টু কত? 9:32, এটি অ্যান্সার।